তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে গীতিকার, সুরকার ও গায়ক শফিক তুহিনের দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছেন সঙ্গীত শিল্পী আসিফ আকবর। মঙ্গলবার দিবাগত রাত 1:30টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের একটি দল আসিফকে এফডিসির কাছে তার অফিস থেকে গ্রেফতার করে। সিআইডির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, শফিক তুহিন তেজগাঁও থানায় একটি মামলা করেছেন। এই মামলায় আসিফকে গ্রেফতার করা হয়েছে। তাকে বুধবার সকালে আদালতে নেওয়া হবে। মামলার বাদী শফিক তুহিন বলেন, আসিফকে গ্রেফতারের বিষয়টি সিআইডির পক্ষ থেকে তাকে জানানো হয়েছে। সোমবার সন্ধ্যায় শফিক তুহিন মামলাটি দায়ের করেন। মামলায় আসিফ ছাড়া আরও 4-5 জন অজ্ঞাত আসামি রয়েছেন। শফিক তুহিন তার মামলায় অভিযোগ করেছেন, গত 1 জুন রাত 9টার দিকে একটি চ্যানেলের সার্চ লাইট অনুষ্ঠানের মাধ্যমে তিনি জানতে পারেন, আসিফ অনুমতি ছাড়াই তার সঙ্গীত কর্মসহ অন্যান্য গীতিকার, সুরকার ও শিল্পীদের 617টি গান সবার অজান্তেই বিক্রি করেছেন। পরে তিনি বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে জানতে পারেন, আসিফ তার প্রযোজনা প্রতিষ্ঠান আর্ব এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে গানগুলো ডিজিটাল রূপান্তর করে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন। শফিক তুহিন তার অভিযোগে আরও উল্লেখ করেন, ঘটনা জানার পর তিনি 2 জুন রাতে অনুমোদন ছাড়া গান বিক্রির বিষয়টি উল্লেখ করে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেন। তার সেই পোস্টের নিচে আসিফ অশালীন মন্তব্য ও হুমকি দেন। পরের দিন রাত 10টার দিকে আসিফ তার ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে আসেন। লাইভে শফিক তুহিনের বিরুদ্ধে অপমাননাকর, অশালীন ও মিথ্যা বক্তব্য দেন। আসিফ লাইভে শফিক তুহিনকে শায়েস্তা করবেন বলেও হুমকি দেন। পাশাপাশি ভক্তদের উদ্দেশ্যে বলেন, তাকে যেখানেই পাবেন সেখানেই প্রতিহত করবেন। আসিফের এই বক্তব্যের পর তার ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শফিক তুহিনকে হত্যার হুমকি দেন। আসিফের লাইভ লাখ লাখ মানুষ দেখেছে, তিনি উস্কানি দিয়েছেন, শফিক তুহিনের মানহানি হয়েছে। এদিকে সিআইডির একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের করা তেজগাঁও থানার একটি মামলায় আসিফ আকবরকে গ্রেফতার করা হয়েছে, যার মামলা নম্বর 14। বুধবার সকালের দিকে মুখ্য মহানগর হাকিম আদালতে তাকে সোপর্দ করা হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখুন আর রঙ্গমঞ্চ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।